আসসালাম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আর এস টেক আমি রাসেল আছি আপনাদের সাথে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন এই যে ফ্রিলান্সিং যে সেক্টরগুলো আছে ডেটা এন্ট্রি লিড জেনারেশন ওয়েব রিসার্চ তারপর হচ্ছে আপনার ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং এই যে সেক্টরগুলো আছে এগুলো কি হালাল নাকি হারাম বা হালাল যদি হয় তাহলে কিভাবে হবে তো বন্ধুরা আমি প্রথমে বলে রাখি আমি জেনারেল লাইনে পড়ুয়া একজন শিক্ষার্থী এবং আমি কোনো আলেম বা এরকম ইস ইসলামিক স্কলার এরকম কিছু না তবে আমি কিছু ইথিক্যাল কথা বলবো যেটা আপনাকে মানতেই হবে যেমন ব্যবসা বিভিন্ন প্রকারের হতে পারে আমরা বিজনেস প্রতিষ্ঠানকে কি করছি হেল্প করছি তাদেরকে বিভিন্ন ডেটা কালেক্ট করে দিচ্ছি তো ব্যবসাগুলা কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে একজন মাছের ব্যবসা যদি করে একজন যদি মাছের ব্যবসা করে আর আরেকজন যদি মদের ব্যবসা করে দুইটা কিন্তু দুই রকম মদের ব্যবসা অবশ্যই হারাম হবে আর মাছের ব্যবসা যে করবে বা বিভিন্ন গ্রোসারি টাইপের বিভিন্ন ই কমার্স টাইপের ব্যবসা হতে পারে বিভিন্ন পণ্য যেমন হতে পারে ইলেকট্রিক পণ্য হতে পারে ক্লথ এই টাইপের হ্যাঁ তো নিত্য প্রয়োজনীয় যে ইয়েগুলো আছে যেমন রিয়েল এস্টেটের ব্যবসা হতে পারে তো এগুলো তো হালাল তাই না এগুলা আল্লাহ বলেছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি আবার যেগুলো হারাম এগুলাকে এগুলাকে ব্যবসা করলে এগুলো হারাম হবে যেমন মদের ব্যবসা যদি কেউ করে যারা বার চালায় তাদের ব্যবসা তো হারাম হবে তাই না তো আপনি যদি হারাম ব্যবসার যে ইয়েগুলো আছে যে ফিল্ডগুলো আছে এগুলা লিস্টিং করে দেন এগুলার ডাটা কালেক্ট করে দেন তাহলে অবশ্যই এগুলো হারাম হবে এগুলার ডাটা যখন আপনি কালেক্ট করে দিবেন আবার আপনি যদি ওয়েব ডিজাইন করেন ওইগুলার পণ্য যদি আপনি ডিজাইন করে দেন বা বিভিন্ন ওয়েবসাইট তৈরি করে দেন ওয়েব ডেভেলপার হন যদি আপনি বারের ওয়েবসাইট তৈরি করে দেন মদের ওয়েবসাইট তৈরি করে দেন তাহলে এটা হারাম হবে তো বেশ বিষয় হলো এইটা যে আমরা কী কাজ করছি কাজের উপর ডিপেন্ড করে এটা হালাল অথবা হারাম ইসলাম আমাদেরকে যতটুকু বলেছে ততটুকু আমরা হালাল হিসেবে নিব আর যতটুকু না করেছে মানা করেছে তা অবশ্যই হারাম তো বন্ধুরা এইখানে সন্দেহের অবকাশ নেই যে আমরা যে কাজগুলা করছি আমরা বিজনেস প্রতিষ্ঠানকে হেল্প করছি বা আমরা স্ট্র্যাটেজিক্যালি অনেকে হেল্প করছি তো এটা হালাল হওয়ার কথাই না এবং হানড্রেড পারসেন্ট হালাল সরি হারাম হওয়ার কথাই না এটা হানড্রেড পার্সেন্ট হালাল হিসেবেই গণ্য হবে ইনশাল্লাহ এবং আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে যাব এই কনফিউশন দূর করে নেবেন অবশ্যই আপনারা সবাই লেগে থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ